থেকে চিকেন ফ্রাই। বলুন এন্টারটেইনমেন্টে আপনার কোন খবরটা চাই? চেষ্টা করব আমি শ্রীতমা দীপ বঙ্গ নিউজের ফেসবুক পেজ থেকে সেই বিশেষ খবরগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার, মানে বিনোদনের সেই সমস্ত খবরগুলো তুলে দেওয়ার যেই খবরগুলোর অপেক্ষায় আপনি ছিলেন, এবং তাতে হাতে গরম কানে নরম এরকম খবরও থাকতে পারে, আবার একটু পুরনো কিন্তু আপনার এখনও মনের মধ্যে লেগে আছে এমন খবরও থাকতে পারে। যেমন ধরুন, যদি প্রথম খবরেই আসি তাহলে কিন্তু বলতে হয় রুক্মিণী মৈত্র কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ। গতকালই দীপক অধিকারী অর্থাৎ সাংসদ এবং অভিনেতা দীপক অধিকারী কিন্তু জানিয়েছিলেন তিনিও আপাতত সম্পূর্ণ সুস্থ এবং কোভিড নেগেটিভ রিপোর্ট এসেছে তার। রুক্মিণী মৈত্রও কিন্তু আজকে জানিয়েছেন কোভিড নেগেটিভ রিপোর্ট এসেছে তার এবং তিনি হোম আইসোলেশন মেনটেন করার পর আপাতত তিনি সম্পূর্ণ সুস্থ। কিন্তু এখনও তিনি সবাইকে অনুরোধ করেছেন মাস্ক পরে থাকতে এবং যথাযথ কোভিড প্রোটোকল মেনে চলতে। পরিচালক বাপ্পা তৈরি তার আসন্ন ছবি, যেটিতে সাসপেন্স থ্রিলার হতে চলেছে সেই ছবি নিয়ে। ছবির নাম গিরগিট। ছবিতে অভিনয় করছে করিণিকা বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু ভট্টাচার্য, ঈশিতা চক্রবর্তী, জয় সেনগুপ্ত সহ প্রমুখ অভিনেতারা। এরকমই জানা যাচ্ছে ছবিটিতে সাসপেন্স থ্রিলার যেমনটা আপনাকে আগেই জানালাম, এবং এই ছবি প্রোডাকশনের দায়িত্বে রয়েছেন একটি নতুন প্রোডাকশন হাউস যার নাম ধাগা প্রোডাকশন। এর বাইরে যদি বলতে হয় তাহলে বলতে এই ছবিতে কারা কারা গান গাইছেন। ছবিতে গান গাইছেন লগ্নজিতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচি, ইমন চক্রবর্তীর মতন গায়ক এবং গায়িকারা। ছবি কেমন হতে চলেছে সেটার জন্য কিছুটা অপেক্ষা তো আপনাকে করতেই হবে। কৃষ্ণকলির শেষ দিনের পর্বে শুটিং হয়ে গেছে এবং সেই পর্ব আপনি দেখেও নিয়েছেন আশা করি জি বাংলার পর্দায়। এবং দীর্ঘ এই ধারাবাহিক কিন্তু ইতিমধ্যেই কেন প্রথম থেকেই দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা সৃষ্টি করেছিল এবং শেষ দিনের মঞ্চ জুড়ে ছিল কিন্তু দর্শকদের জন্য দারুণ সারপ্রাইজ। এক মঞ্চে এক ফ্লোরে পাওয়া গেল শ্যামার সঙ্গে আরেকজন বিখ্যাত গায়িকা এবং তার সঙ্গে সাংসদ অদিতি মুন্সিকে। এবং সেদিন কিন্তু এই মাস্কময় দুনিয়ায় যেখানে আমরা সবাই মাস্ক পরে আছি সেখানে মাস্ক খুলে গেল দিশার। কেমন ছিল সেই পর্বের শুটিংয়ের অভিজ্ঞতা এবং সেই পর্বের শুটিং, চলুন সেটাই এক ঝলক দেখাই আপনাকে। নমস্কার, আমি তিয়াশা, মানে তোমাদের সকলের প্রিয় শ্যামা। নমস্কার, আমি হলাম নীল, মানে তোমাদের সকলের প্রিয় নিখিল। তো আজকে আমরা কৃষ্ণকলির লাস্ট এপিসোড শুট করছি, তো ভীষণ ভালো লাগছে, অন্যরকম ফিলিংস, মিক্সড ফিলিংস, মানে হাসবো না কাঁদবো কোনটা করবো বুঝতে পারছি না, কারণ 1200 এপিসোড, অলমোস্ট 4 বছর একসঙ্গে কাটিয়েছি, একসাথে কাটিয়েছি, একটা ফ্যামিলির মতো কাটিয়েছি, একে অপরকে টলারেট করেছি, কিন্তু হ্যাঁ ঝগড়া করিনি, আজ অবধি আমরা ঝগড়া করিনি, খুব মজা করেছি। হ্যাঁ, সেই জন্যই হয়তো আমরা এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি, বেস্ট জুটি, বেস্ট জুটি অ্যাওয়ার্ড পেয়েছি, কত অ্যাওয়ার্ড পেয়েছি। হ্যাঁ, মানে কৃষ্ণকলির এই জার্নিটা বলা যায় যে, যদি একদম সিম্পল ভাবে বলা যায় যে, আমরা শুরু করেছিলাম যখন আমরা একদম ছোট ছিলাম, মানে আমার কৃষ্ণকলির জার্নি যখন ফার্স্ট, আজকে আমরা সবাই মিলে অনেক পুরনো পিক দেখছিলাম, বার করছিলাম, তো ফার্স্ট পিক আর এখনকার, মানে কৃষ্ণকলি করতে করতে তিয়াশাকে দেখতে চেঞ্জ হয়ে গেছে, বড় হয়ে গেল তিয়াশা, হ্যাঁ ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, আমি সত্যি বড় হয়ে গেছি। আর এমনিতে তো মানে নরমালি তিয়াশা মানে টিনেজার থেকে মা থেকে দিদা দিদা হয়ে গেল, মানে খুবই একটা ভালো জার্নি। অ্যান্ড এটাই বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, আপনারা সবাই কৃষ্ণকলিকে যেভাবে ভালোবেসেছেন, যেভাবে সপ্তাহের পর সপ্তাহ আমাদেরকে টপ টিআরপি দিয়েছেন, আমরা অলমোস্ট নাম্বার 1 অনেক সপ্তাহ ধরে ছিলাম, এটা সবটাই হয়েছে সবার ভালোবাসার জন্য। আর তারপরেও আমাদের ফুল টিম, যেখানে অবশ্যই মানে স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাইবো জি বাংলা, সুশান্ত দা, টেন্ট, বিজয় দা, সংযুক্তা দি, আমাদের ক্যামেরাম্যান ডিওপি বিট্টু দা, সবাই 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 পুরো টিমকে একসঙ্গে থ্যাংক ইউ সো মাচ, পুরো টিম ছাড়া এটা একটা টিম নয়, হ্যাঁ কোনোদিন পসিবল না। আপনারা শুধু সামনের পার্টটা দেখেন যেখানে আমরা অ্যাক্টিং করি, কিন্তু মানে এই পেছনের সবাই, ড্রেস থেকে নিয়ে মেকআপ থেকে নিয়ে সুন্দর সুন্দর লাইটিং থেকে নিয়ে সেট থেকে নিয়ে ডায়ালগস লেখা থেকে নিয়ে স্টোরি থেকে নিয়ে, এর পেছনে যে কত কত মানুষের হার্ডওয়ার্ক আছে সেটা বলে বোঝানো যায় না। আর এই হার্ডওয়ার্কটা যে আপনারা এত ভালোবেসেছেন তার জন্যে যতই ধন্যবাদ দেব সেটা কমই হবে। হচ্ছে লাস্ট ডে শ্যুট, ফিরছি আমি, আর আছে কিন্তু এখনও জমজমাট অনেক গল্প বাকি, আর কী কী হবে সেটার জন্য তো সবাইকে চোখ রাখতে হবে, কি তাই না? প্রত্যেকদিন সন্ধ্যে 6টায়, মানে আগামী 9 তারিখ পর্যন্ত সন্ধ্যে 6টায় শুধুমাত্র কৃষ্ণকলিতে। লাস্ট কয়েকটা দিন টান টান উত্তেজনা, টান টান ড্রামা, আর সেই জন্য তো আপনাদের সবাইকে দেখতেই হবে কৃষ্ণকলি। নমস্কার, আমি অধিরাজ, আপনাদের শিবা,
আজকে আমার নয়, আমাদের পুরো ইউনিটের সবারই খুব মনটা খারাপ, কারণ আজকে আমরা কৃষ্ণকলির অন্তিম পর্বে শুটিং করছি। আমি যখন ফার্স্ট ডে এসে এখানে লুক সেট করেছিলাম, তো বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি সিলেক্ট হয়ে যাবো। মানে খুব হুড়োহুড়ি করে মানে আমাকে ডেকেছে, আমি লুক সেট করছি, পরের দিন থেকে শুটিং শুরু হয়েছে, সেরকমভাবে ক্যারেক্টার ব্রিফ পাইনি। বাট এই কৃষ্ণকলি টিমটাকে ভরসা করে, সবাইকে ভরসা করে আমি পরের দিনই হ্যাঁ করে, আমি আগের দিনই হ্যাঁ করে দিয়েছি যে না, আমি কৃষ্ণকলি করবো। কারণ আমার এই সিরিয়ালটা প্রথম থেকেই খুব ভালো লাগতো, আমি হয়তো প্রথম থেকে নেই সিরিয়ালটা, বাট যখন থেকে এসেছি এই টিমটা এত ভালো, মানে এরকম টিম আমি আগে কোথাও পাইনি, মানে বেস্ট টিম। মানে এখান প্রত্যেকটা ডিপার্টমেন্ট বন্ধুর মতো। কৃষ্ণকলি একটা সিরিয়াল নয় আমার, মানে একটা সিরিয়াল নয়, একটা ফ্যামিলি নয়, এটা আমাদের কাছে একটা ইমোশন। মানে আমরা সকাল থেকে হাও হাও করে কাঁদছি সবাই, যে সিং করতে পারছি না, যে মানে কেউ ভাবতেই পারছে না যে কৃষ্ণকলি শেষ হয়ে যাবে। বাট সব কিছু শুরু হলে সেটা শেষ থাকে। তো আপনাদেরকে জানাবো থ্যাংক ইউ এতদিন কৃষ্ণকলিকে সাপোর্ট করার জন্য, এবং আবার আমি আপনাদের কোনো এক প্রজেক্টের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাব। নমস্কার সকলকে, ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। কিন্তু নতুন বছর পড়লেও প্রত্যেকটা জিনিসের যেরকম আবার নতুন করে ফিরে আসা থাকে, ঠিক সেরকমভাবেই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এমন একটা জায়গায় যেখান থেকে আপনাদের খুব পছন্দের একটি ধারাবাহিক, জি বাংলার ধারাবাহিক কৃষ্ণকলির জন্ম হয়েছিল, যেখান থেকে আপনারা কৃষ্ণকলির পরিবারকে উপভোগ করেছেন, কৃষ্ণকলির জীবনকে উপভোগ করেছেন, তার স্ট্রাগলকে দেখেছেন, তার জীবনের গান গাওয়া দেখেছেন, গান নিয়ে তার বেঁচে থাকা দেখেছেন, এই সমস্ত কিছু দেখে আপনাদের কাছে কৃষ্ণকলি খুব প্রিয় চরিত্র হয়ে উঠেছিল। কিন্তু আজকে সেই কৃষ্ণকলি ধারাবাহিকের শেষ দিনের শুটিংয়ে আমরা উপস্থিত রয়েছি। আমার ব্যক্তিগতভাবে একটু খারাপ লাগছে, তার কারণ হচ্ছে এই চার বছর ধরে কৃষ্ণকলির কণ্ঠের সমস্ত গানগুলো আপনারা যেগুলো উপভোগ করেছেন সেই গানগুলো আমার গাওয়ার সৌভাগ্য হয়েছিল, এবং সেটা একটা বিশেষ ভালো লাগার বিষয়। এবং আজ এতগুলো দিন পরে সেই সিরিয়ালটির শেষ দিনের শুটিংয়ে এসে আমরা উপস্থিত হয়েছি, তাই একটু খারাপ লাগা আছে যে এর পরে আবার কোনো কৃষ্ণকলি নিশ্চয়ই আসবেন যিনি বাংলা কীর্তন সংস্কৃতির প্রতি চর্চা রাখবেন এবং আপনাদের মন জয় করবেন। তাই সেই খারাপ লাগার মধ্যে থেকেও একটা ভালো লাগা আছে যে আবার কোনো জায়গা থেকে নতুনের একটা কিছু শুরু হবে। আপনাদের সকলকে পাশে পেয়ে আমরা ভীষণ আনন্দিত, কারণ এই চার বছর প্রত্যেকটা সময় আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমরা সকলে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সকলেই এভাবে পাশে থাকবেন, বাংলা সংস্কৃতির সাথে থাকবেন। হাই, আমি অনন্যা, মানে তোমাদের সকলের প্রিয় কৃষ্ণকলির মুন্নি। ওয়েল, আর এক দুদিন পর থেকে এই কথাটা আমি আর বলতেও পারবো না যে সকলের প্রিয় কৃষ্ণকলির মুন্নি, কারণ কৃষ্ণকলি হ্যাজ কাম টু অ্যান এন্ড। চার বছরের একটা লম্বা জার্নি, মানে চার বছর থেকে যারা সিরিয়ালটাকে উইটনেস করেছে, আমি জয়েন করেছি 2020 অক্টোবর থেকে, তো ইটস অলসো বিন আ ভেরি লং জার্নি ফর মি। সবার কাছে অনেক কিছু শিখেছি, কৃষ্ণকলি আমাকে অনেক কিছু দিয়েছে, আমাকে ফ্যামিলি দিয়েছে, আমার ভাই বোন দিয়েছে, ভালোবাসা দিয়েছে, মানে অনেক কিছু দিয়েছে। এবং সিরিয়ালটা যেই শেষ হচ্ছে আমার একটা রিয়েলাইজেশন হিট করছে কি আমার থেকে অনেক কিছু নিয়েও নিচ্ছে, মানে যতটা ভালোবাসা বা যত সব কিছু নিয়ে এসেছিলো কৃষ্ণকলি আমার জন্য, এখন কৃষ্ণকলি সব কিছু ছিনিয়েও নিচ্ছে। ভীষণ রাগ, অভিমান, অনেক কিছু মানে জুড়িয়ে আছে এই সিরিয়ালটার সাথে, ভালোবাসা, অনেক কিছু। আর প্রত্যেক দিন স্কুলের মতন আমাদের এখানে, যেমনি বাড়ি থেকে হয়তো মায়ের বকুনি খেয়ে মন খারাপ করে আমরা বেরোতাম, আর হয় না স্কুলে গিয়ে বন্ধুবান্ধবদের মুখ দেখে সব হাসি খুশি হয়ে যেতাম, একদম সেম এখানে এসে হয়তো মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি। ফ্লোরে ঢুকেই এত পজিটিভ ভাইব পাওয়া যেত কি মানে বাড়িতে থাকতে ইচ্ছা করতো না। এমনও অনেক হয়েছে, আমি কেন শুধু, আমার অনেক কয়েকটা যে দেখেছি, আমাদের সিন থাকতো না তো আমরা স্টুডিওতে এসে আড্ডা মারতাম বা সিন দেখতাম, বোঝার চেষ্টা করতাম সবসময়, মানে ক্লোজ টু 13 নম্বর স্টুডিও থাকার চেষ্টা করতাম। আজকে সেই 13 নম্বরেই আমরা শেষ করতে চলেছি কৃষ্ণকলি, আমাদের লাস্ট ডে শ্যুট আজকে। খুব মন খারাপ হচ্ছে, আমি তিয়াসাদি বা জিতুদা সবাই সিন করতে গিয়ে মানে আমাদের শুধু চোখ থেকে জলই পড়ছে, কারণ আমরা পারবো না মানে এন্ড সিন শ্যুট করতে এভাবে, অনেক দিনের অ্যাটাচমেন্ট, অনেক দিনের ভালোবাসা জড়িয়ে আছে। এইভাবেই সিরিয়ালটা শেষ হচ্ছে, আর এত বছর এই সিরিয়ালটা চলেছে আপনাদের সকলের ভালোবাসার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃষ্ণকলি এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ সো মাচ।
অতি সম্প্রতি মুক্তি পেয়েছে প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত আরও একটি দারুণ ওয়েব সিরিজ এবং যা আসতে চলেছে কস্টিউম ড্রামার আকারে, এবং তার নাম আশা করি ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গেছেন, ঝালাগান পালাগান। আসলে দেখুন, পুরনো কলকাতার যদি রূপ হিসেবে আমরা দেখি তাহলে কিন্তু একটা সময় কবি গান, দরজা গান, অর্ধ আখড়া এগুলোই ছিল কলকাতার একটা আদত রূপ, মানে যদি কালচারের জায়গা থেকে বলা যায়। আর ঠিক সেইভাবেই কিন্তু একটি নতুনভাবে পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য ঝালাগান পালাগানকে নিয়ে আসতে চলেছে উড়ি বাবাতে। এবার আপনারা ট্রেলারটা দেখে জানান, এটা দেখার পরে কীরকম মনে হচ্ছে, ওয়েব সিরিজটি কেমন হতে চলেছে? কারণ বিরোহীর কিন্তু অধিকাংশ সদস্য আছে এই ঝালাগান পালাগানে। আমি তো যথেষ্ট এক্সাইটেড, আপনি কতটা সেটা বলুন, জানান কমেন্ট করে। কিন্তু আজকের মতন আমাদের খবর এ পর্যন্তই, অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন দীপাবলি। দ্য বঙ্গ নিউজ, আমার বাংলা, আমার গর্ব।